দরজায় করোনার ছেয়ে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। দেশে দেশে শুরু হয়েছে এর প্রস্তুতি। এই ঈদকে কেন্দ্র করে আরবি জিলহজ মাসের 10 তারিখে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। কোরবানি শব্দের আছে বিশেষ কিছু অর্থ। কোরবানি অর্থ নৈকট্য, কোরবানি অর্থ ত্যাগ, কোরবানি অর্থ উৎসর্গ। এক কথায় বলা যায়, মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যেই এ কোরবানি। নতুন চাঁদ দেখার মাধ্যমে শুরু হয় হিজরি জিলহজ মাস। এই মাসেই পালন করা হয় পবিত্র হজ। এটি ইসলামের 5 স্তম্ভের মধ্যে অন্যতম। ধর্মীয় এই বিধি পালনে ইসলামের পুণ্যভূমি সৌদি আরবে যান হজযাত্রীরা। আস্ত ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটেই। ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। সামর্থ্যবান প্রতিটি মুসলিমের ওপর অন্তত একবার হলেও হজ পালন আবশ্যক। এবছর বিশ্বের প্রায় 25 লাখ মানুষ হজ পালনে জড়ো হচ্ছেন সৌদি আরব, যেখানে বাংলাদেশি হজযাত্রীদের সংখ্যা লাখেরও বেশি। এদিকে রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী 28 জুন বুধবার পালিত হবে পবিত্র ঈদ উল আজহা। তবে বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ কবে তা জানা যাবে সোমবার সন্ধ্যায়, আজ মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় 1444 হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ করা হবে। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে আরও কোথাও যদি জিলহজ মাসের চাঁদ দেখা যায় তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। অন্যদিকে ঝামেলাহীন যাতায়াতের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে। একই সঙ্গে ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি একদিন বাড়ানোর বিষয়ে সোমবার মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। সূত্র বলছে, এবারের ঈদে ঢাকা থেকে প্রায় 80 লাখ মানুষ গ্রামের বাড়িতে যেতে পারেন। নারায়ণগঞ্জ ও গাজীপুর সহ রাজধানীর আশেপাশের এলাকা থেকে 30 লাখের বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবেন বলে ধারণা করা হচ্ছে। মাসারুল হক মুহাজির, কালবেলা।